আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হোসাইন ইমরান আবারও আপনাদের মাঝে ফিরে আসছি কোভিড নাইন্টিন নিয়ে আজকে আমি আবারও আপনাদের সামনে কিছু রিয়েল ফ্যাক্ট নিয়ে আলাপ করব আমাদের পেশেন্টদের প্রশ্ন উত্তর যেটা আমি ডেইলি ফেস করতে হয় সেগুলো নিয়েই আপনাদের সামনে আমি চেষ্টা করব বলার জন্য এর আগে আমি একটু বলতে চাই যে আল্লাহ আল্লা সুবাহতালা সুরা রোম ফর্টি ওয়ান নাম্বার আয়তে বলেছেন স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করতে চান করাতে চান যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে আজকের সারা বিশ্বে যা ঘটছে এটা মোস্ট লাইকলি আমাদের কৃতকর্মেরই ফল বাট আল্লাহ চাইলে সব কিছুই ক্ষমা করে দিতে পারেন ছোট্ট একটা এক্সাম্পল দিব আপনাকে আজকে আমার একটা পেশেন্ট কল করলো তো সে বলল যে আমার জ্বর হচ্ছে কাশি ফিভার ইউনো দ্য রেগুলার সিমটমস কোভিড লাইক সিমটমস অলসো পেশেন্ট অ্যাডেড উইথ দ্য সিমটমস পেশেন্ট আমাকে বলতেছে যে আমার অবশ্য অ্যাঙ্কল পেইন হচ্ছে মনে হচ্ছে রক টানতেছে তা আমি বললাম যে মাসল পেইন নট কুড বি দ্য সিমটমস ইফ জেনারেলাইজ মায় মাসল পেইন ফ্রম কোভিড নাইন্টিন বাট স্পেসিফিক্যালি অ্যাঙ্কল পেইন অ্যাঙ্কল পুলিং অল অফ ইস সার্ডেন স্টার্টেড সো দেন হিসেড আমার এই ব্যথা আগে কখনো ছিল না এই এখনই আমি নামাজ পড়া শুরু করছি যার কারণে আমার ব্যথা শুরু হয়ে গেছে আমি কোনো দিন নামাজ পড়ি নাই তবে মনে রাখবেন আমি আজকের থেকে আর কোনো দিন নামাজ বাদ দিব না তো দেখেন আমাদের মাঝে যে উনি যেটা বলল যে আমাদের সবার মাঝে এই ভয়টা আসা উচিত আসা দরকার যে এত বড় একটা বিপর্যয় সারা বিশ্বে সব জায়গায় ঘটতেছে সো আমাদেরকে একটু ভয় পাওয়া উচিত আল্লাহর পথে ফিরে আসা উচিত আল্লাহকে স্মরণ করা উচিত যে রব্বুল আলমিন আপনাদের সামনে আজকে আমাকে কথা বলার তৌফিক দিয়েছে হয়তো আজকে আমি আপনাদের সামনে নাও থাকতে পারতাম আজকে আমিও আক্রান্ত হতে পারতাম আরও দশজন ডাক্তারের মতো কেউ ইন্টিভেটেড কেউ হসপিটাল থেকে ডিসচার্জ কেউ বা এই দুনিয়া থেকেও চলে গেছেন এমন বহু ডাক্তার যারা যাকে আমি চিনি আই স হিম বাট টুডেজ আ গো আই হার দ্য মেসেজ দ্য হি ডাইড সো দিস ইজ স্যাড নিউজ প্রে ফর এভরিওান নট ডাক্তার অনলি যারাই অসুস্থ যারাই বিপদগ্রস্ত সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুন্দরভাবে আবার আমাদের নর্মাল লাইফে নর্মাল জীবনে আমরা ফিরে আসতে পারি আমিন তো আমার কিছু প্রশ্ন উত্তর যেটা ডেলি আমি পাচ্ছি সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছি এবং ধন্যবাদ জানাই আইটি বি তারাও চেষ্টা করছে মানুষকে হেল্প করার জন্য মানুষকে দৈনন্দিন যা ঘটছে তা জানানোর জন্য আমার একটা কোশ্চেন ছিল আমার নাম আই মিন পেশেন্টদেরই যে টিনেজার্স ঘরে অনেক বাচ্চা থাকে তারা কথা শোনে না দে ডো ওয়ান্ট টু হেয়ার দেওয়ট টু গো আউট দে আমার ওয়ান সাজেশন একটাই সাজেশান তাদের প্রতি তোমাদের হয়তো কিছু হবে না কিন্তু অ্যাটলিস্ট তোমাদের দাদু নানা নানু তাদের দিকে তাকিয়ে হলেও তোমরা বাইরে যেও না যে বাবা মা তোমাদেরকে কষ্ট করে বড়ো করেছে লালন পালন করেছে যে দাদা যে দাদা দাদি নানা নানো তোমাদেরকে আদর করে বড়ো করেছে তাদের দিকে তাকিয়ে হলেও ঘরে থাকো এই ইমার্জেন্সি স্টেট ইমার্জেন্সি চলতেছে স্টেট ইমার্জেন্সিতে বাসায় থাকার চেষ্টা করো অ্যাট লিস্ট তুমি কোভিড সিমটমস নিয়ে ঘরে আসবা না অথবা তোমাদের যদি থাকেও কারো তুমি সেটা স্প্রেড করলা না সো টু থিংস স্টে হোম স্টপ দ্য স্প্রেড অ্যান্ড সেভ দ্য কান্ট্রিজ সেভ আদার্স সো টিনেজার্সদের প্রতি আমার এটা অনুরোধ রইলো প্লিজ প্লিজ স্টে হোম ডোন্ট স্প্রেড দ্য কোভিড নাইন্টিন সো আরেকজন প্রশ্ন করলেন যদি কোভিড নাইন্টিন এয়ারেই থাকে তাহলে আমি কেন মাস্ক পরব ভেরি গুড কোশ্চেন কেন আপনি মাস্ক পরবেন কোভিড নাইন্টিন তো সব জায়গায় উঠতেছে ঘুরতেছে সো কোভিড নাইন্টিন এটা তিনটে জায়গাকে খুব লাইক করে আইস নোজ অ্যান্ড থ্রোট আপনি যখন ফেস মাস্ক ইউজ করবেন তাহলে আপনার দুটা জায়গা অলরেডি কাভার্ড নোজ অ্যান্ড থ্রোড আর যারা গ্লাভস সরি গ্লাসেস ইউজ করে তাদের আইজ অলমোস্ট কাভার্ড নট কাভার্ড মিনস অ্যাটলিস্ট আপনার হ্যান্ড যাবে না আইয়ের উপরে সো সেদিক দিয়েও কাভার আর যদি আপনি চশমা না থাকে চেষ্টা করবেন যে সানগ্লাস ইউজ করার জন্য বা যে কোনো ধরনের গ্লাস আপনি ইউজ করতে পারেন তো অ্যাটলিস্ট আপনার তিনটা জায়গার কাভার থাকবে সো একটা রিসেন্ট স্টাডি হলো যে একটা মেডিকেল স্কুলে এক ওয়ান আওয়ার স্টাডির মধ্যে দেখা গেল যে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে বিশ বার অচে মানে নিজের অজান্তেই তারা ইদার নোজ আইজ অথবা মাউথ টাচ করা হয়েছে সো দেখেন এক ঘন্টা যদি বিশ বার টাচ করা হয় নিজের অজান্তেই তাহলে দিনে আমরা কতবার টাচ করি আর এই সিচুয়েশানে এই মুহূর্তে আমাদেরকে আরও সচেতন হতে হবে যাতে আমরা অ্যাটলিস্ট মাস্ক যদি পরা থাকে আপনি টাচ করার সুযোগ না সুযোগ আসলেও আপনার হাতটা যাবে না যদি ভাইরাসও থাকে তা তাতেও আপনি ভাইরাসকে দেখছেন না আপনার মুখের ভিতরে নজর ভিতরে অ্যান্ড মনে রাখবেন হ্যান্ড ওয়াশ অবশ্যই যতবারই আপনি নাক বা মুখ টাচ করতে যাবেন অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে হ্যান্ডওয়াশটা করার কারণ ভাইরাসটা লিপিড লেয়ার দেওয়ার কাভার্ড থাকে সো আপনি যখন সোপ ইউজ করবেন লিপিড লেয়ারটা টেস্ট হয়ে যাবে আর এই ভাইরাসটা নন লিভিং অর্গানিজম এই ভাইরাসটা নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে হুম সো যখন এটা আপনার লিপিড লেয়ারটা ভাইরাসের লেয়ারকে ধ্বংস করে দেবে তখন অটোমেটিক এটা আস্তে আস্তে ডিকে হয়ে যাবে মরে যাবে সো এই জন্য মাস্ক ভেরি ইম্পর্টেন্ট যেখানে যান অ্যাটলিস্ট আপনি স্প্রেড করবেন না যদি আপনার থাকে অথবা আপনি কারো থেকে নিয়েও আসলেন না সুতরাং মাস্ক পরবেন সব জায়গায় সর্বক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট তারপরে কেউ কেউ বলতেছে যে স্টেট তো আবার রিওপেন হয়ে যাচ্ছে রিওপেন হলে কি হবে ওটা নিয়ে আমাদের এখন চিন্তা করার দরকার নাই আমাদের মেইন টার্গেট হচ্ছে আইসোলেশন স্টে হোম স্টপ দ্য স্প্রেড সো এটা মাথা রাখবেন স্টেট ওপেন হবে কি না হবে সেটা আপনার চিন্তার ব্যাপার না আপনি বাসায় থাকবেন আন্টি আনলেস আপনাকে অর্ডার দেওয়া হচ্ছে সো ওইটা চিন্তা করবেন না স্টে হোম স্টে হোম অ্যান্ড স্টে হোম দ্যাটস অল ফার অ্যাট দিস টাইম সো আরেকজন বললো যে আমরা কি নেবুলাইজার ইউজ করতে পারবো শর্টনেস অফ ব্রেথ ডিফিকাল্টি ব্রিদিং নেবুলাইজার ইউজ করলে কিছু প্রবলেম থাকে কোভিড নাইন্টিন পেশেন্টদের নেবুলাইজারের সাথে যখন আপনি নেবুলাইজার ইউজ করবেন তখন এয়ার যাচ্ছে আসতেছে এয়ারগুলো কী হবে বের হয়ে চলে আসবে তখন ওপেন এয়ারে চলে আসতেছে ওপেন এয়ারে এটা স্প্রেড হওয়ার চান্স থাকে আবার ফ্লো যদি বেশি হয় আপনার অ্যালভিওলাই লাং ছোটো ছোটো পকেটের মতো যেগুলো লাঙের মধ্যে থাকে অ্যালভিওলাস এগুলো হয়তো ইনজুর হইতে পারে সো আপনি খেয়াল রাখবেন স্ট্রং কিছু করার দরকার নাই অ্যাক্সেস কিছু করার দরকার নাই নর্মাল থাকার চেষ্টা করবেন যদি শর্টনেস অফ ব্রেথ হয়েই যায় ব্রিদিং নিতে পারতেছেন না প্রবলেম হচ্ছে ডিফিকাল্টিজ অক্সিজেন লেভেল চলে যাচ্ছে লো হয়ে যাচ্ছে প্রেশার কমে যাচ্ছে দেন কল কলমাই নমানো আদারওয়াইজ স্টে হোম বি সেফ টেক রেগুলার মেজার্স দ্যাট আই অলরেডি এক্সপ্লেন দ্য প্রিভিয়াস ভিডিওস সো কেউ কেউ বলতেছেন যে অলরেডি মার্কেটে মেডিকেশন চলে আসছে আপনি কেন সবাইকে মেডিকেশন দিচ্ছেন না দেখেন ইজ এ গুড নিউজ অফকোর্স যদি মেডিকেশন আসে আমরা কেন দিব না সো সবটাই এখনও ট্রায়াল চলতেছে যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন ম্যালেরিয়াল মেডিকেশন ম্যালেরিয়াল মেডিকেশন স্টিল অন ক্লিনিক্যাল ট্রায়াল ডক্সিসাইক্লিন স্টিল অন ট্রায়াল আই মিন দিস ইজ অ্যান্টিবায়োটিক্স বাট ফর কোভিড অন ট্রায়াল হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্ড ডক্সিসাইক্লিন অন ট্রায়াল বাট দেয়ার ইস এ গুড ইফেক্ট গুড বেনিফিট ইন নার্সিং হোম দেয়ার ওয়াজ স্টার্ড and studies showed that most of the people improved and also other countries uh, they are studying with um, hydroxychloroquine and thromax with the, the, the good effect and their antiviral medications that's uh, called remdesivir that antiviral medication also even in pregnant women they can use it but how and we can use that medications it depends on the, the clinical experience of a physician government or cdc not saying you start you should give because it's still on clinical trial if i see my patient is moderate and severe severely ill then only i can start that medications and i see one of my patients already improved alhamdulillah, the next day responded, another patient i started, a study, another patient i started today. hydroxychloroquine and doxycycline, but not for everyone. those i feel like they are very sick, moderate to severe, then i can start. but not every patient can ask, okay, prophylactically, can i take it? no, we don't want to give because of the side effect. there is a risk. some patient called me, started crying saw a few days ago. they are very nice, laughing, walking, walking to the clinic, goes to work and called me and started crying and crying as if somebody died. But she said, "No, no one died, but I feel very anxious. I'm not secured. I'm very depressed, I'm very anxious. So days are coming. it's called kind of trauma, it's post. -trauma. Traumatic stress disorder, PTSD. lot of people will have that kind of uh, depression, anxiety, stress disorder, you know, because a lot of things related to it. They are losing their families, financially, very difficulties, and a lot of stress is there. So I advise them if you need help, call for, you know, Psycho, psychologist or psychiatrist, first call the primary care doctor and primary care doctor can help you. All the the symptoms first come to the primary care doctor and we will try to solve, to help the problem, inshallah. And um, <clears throat> some countries also they started, uh, they said the BCG vaccine, TB vaccines in the past, they had uh, the better benefit. Means those had the vaccines, they didn't have or less likely have um, COVID 19, but still, everything on trial. We cannot say this is 100%. So, everything on trial. Another thing uh, people are asking uh, your office is open, how are you helping us? Another office closed almost three weeks, but every day from nine to five. And all of our employees, four to five employees, they are sitting home and they are helping. And I'm also sitting home and I'm helping them. So there is a telemedicine software. It's called audio video call. You can call us, call our office, get the link, and call us audio video call. That is very easy and simple, this kind of office visit. So you can talk to us, you can get all the services that you get from the offices so you can call us if you need any help and finally i request everyone those are those organizations they are collecting money this is the best time you need to support them you need to help them either financially or physically because there are a lot of people they are in stress they lost their families they need financial support. Please help all of them, those are asking for money. May Allah accept all of us. May Allah forgive us. And we'll try to pray more than as usual. And uh, pray for me. InshaAllah, I'll try to come back with new questions. Uh, the daily uh, those questions coming to me, I'll try to you know explain to you guys so at least you know what's going on. JazakAllah khair Thank you so much ITV to helping to give me give me the opportunities to spread my knowledge and some messages to the to the people those are interested to know. So I'll request all of you, you can share the link if possible so other people would know. That what is COVID nineteen and how we can save, how we can save the country, save the people, stop the spread of the COVID nineteen. Thank you and JazakAllah Khair. Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh. <coughs>